আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই, বর্তমানে জেদ্দা থেকে ঢাকা বা রিয়াদ থেকে ঢাকা টিকিটের প্রাইসটি কিরকম একটু জানান তো। আমি আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আমি প্রথমে জেদ্দা টু ঢাকা টিকিট প্রাইসগুলো আমি দেখাবো আপনাদেরকে উইগোর মাধ্যমে, তো আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বর্তমানে টিকিট প্রাইসগুলো কিরকম। কারণ এখন হজের মাস, আর এই জুন মাসে আপনারা যে কোনো তারিখে যদি টিকিট কাটেন, আমি সিঙ্গেল টিকিট আমি আপনাদেরকে দেখাই জেদ্দা থেকে ঢাকা। তো জেদ্দা থেকে ঢাকা আপনারা যে কোনো একটা তারিখ চুজ করতে পারেন। আমি 15 তারিখ চুজ করলাম, এরপর চুজ করলাম। আমি দেখি যে এখানে সিঙ্গেল টিকিট জেদ্দা থেকে ঢাকা কত রিয়ালে পাওয়া যেতে পারে। তো আপনারা সঙ্গে থাকবেন, যারা জুন মাসের ভিতরে টিকিট কাটার চিন্তা ভাবনা করছেন, তারা আমি তাদেরকে সাজেস্ট করবো যে যদি দেশে যেতে চান তাহলে জুন মাসে যাবেন না, অবশ্যই ঈদের পরেও একই অবস্থা থাকবো, যেহেতু হজের মাস। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাতার বিমানে আপনার 1,28,000, হ্যাঁ 1,28,000, এটা হলো বাংলা টাকা। তা আমি যদি আপনাদেরকে এই সৌদি রিয়ালে যদি আমি আপনাদেরকে কনভার্ট করাই, সৌদি রিয়ালে যদি কনভার্ট করে দেখি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1950 বা 2000+, আমি একটু ইংলিশ করে দেখাই আপনাদেরকে, আমার নেট একটু স্লো, তারপরে একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1900+ বা 2000+ টিকিটের মূল্য আপনারা দেখতে পাচ্ছেন যে 2978 রিয়াল পর্যন্ত আছে, ঠিক আছে। তো আমরা একটু অপেক্ষা করি, আমাদের এখানে চলতেছে সাইটে, তো নেট স্লো কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4,000 রিয়াল, ঠিক আছে, কাতার এয়ারওয়েজে। তারপরে আছে সৌদি এয়ারলাইন্সে আছে 1950, আয়ার আরবিয়াতে আছে এই 1,085, সৌদি আরবের আরেকটা বিমানে আছে 1900, তারপরে আয়ার আরবি আছে আপনার 1604, 1675, ঠিক আছে। এখন বর্তমানে টিকিটের প্রাইস অনেক হাই রেট, সিঙ্গেল টিকিটের দাম যদি এরকম হয় তাহলে পাবলিক কিভাবে যাবে? যদি এটা করার কিছু নেই, হজের মাস বলে কথা, ঠিক আছে। ফ্লাইটের ক্রাইসিস আছে যার কারণে এত রেট। তো যাই হোক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2000+ বা 3,000-4,000 রিয়াল পর্যন্ত কিন্তু ফ্লাইটের মূল্য আছে, তাও আবার এই সিঙ্গেল টিকিট। এটা হলো জেদ্দা থেকে ঢাকা। আমি যদি আপনাদেরকে এবার রিয়াদ থেকে ঢাকা দেখাই সিঙ্গেল টিকিট, তাহলে আপনারা একটু ক্লিয়ার হতে পারেন যে রিয়াদ থেকে কত টাকা বা কত রিয়াল এই বিমানের প্রাইস হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সিঙ্গেল টিকিট রিয়াদ এবং জেদ্দা একই প্রাইসের, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3,940 রিয়াল, 1925 রিয়াল, 1,145, রিয়াদ থেকে আরো বেশি, জেদ্দা থেকে যা আছে রিয়াদ থেকে কিন্তু আরো বেশি প্রাইস। তো আপনারা এখান থেকে বুঝে নিতে পারেন যে আপনি এই মাসে যাবেন কি যাবেন না, নাকি ঈদের পরে যাবেন। তো আপনারা অবশ্যই একটু মানে বুঝে শুনে যাবেন, আর সিঙ্গেল টিকিট যদি এরকম হাই রেট হয় তাহলে ডাবল টিকিট কিরকম হতে পারে। তো আমি যদি রাউন্ড ট্রিপ দেখাই তাহলে বুঝতে পারবো যে রাউন্ড ট্রিপে কত হইতে পারে। তো রাউন্ড ট্রিপ দেখি কত তারিখে দেওয়া যায়। এখানে জুনের 15 হলে 4 মাসের মাথায় যদি দেই তাহলে কত, 1, 2, 3, 4, তাহলে আমি এখানে 10 তারিখে দিলাম, নভেম্বর 10 তারিখ দেওয়ার পর আমি সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখতে পাবো যে রাউন্ড ট্রিপে অর্থাৎ আপ ডাউনে কত আসতে পারে। এখন বর্তমানে টিকিটের দাম অনেক হাই রেট, আপনারা যারা টিকিট কাটবেন তারা অবশ্যই বুঝে শুনে কাটেন। ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2326, 3182, ঠিক আছে, এরকমটাই রেট থাকে, 2500, 3000 বা 4,000 এরকম থাকে, হ্যাঁ ঠিক আছে, 2,000-এর উপরে, অর্থাৎ 2324 রিয়ালের উপরে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই আমিরাতের আরেকটা ফ্লাইট আছে 2326 টাকা 26 রিয়াল, এটাই মানে সর্বনিম্ন, বাকিগুলো সব কিন্তু হাই রেট। আপনারা দেখতে পাচ্ছেন আমিরাতের একটা ফ্লাইটই আছে বা শিডিউল আছে যে একটু কম আপ ডাউনে। তো আপনারা আশা করি এই ভিডিও থেকে জানতে পেরেছেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই, বর্তমানে টিকিট প্রাইস গুলো কিরকম একটু জানান, যে আপ ডাউন টিকিট বা সিঙ্গেল টিকিট, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।